সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। গত 5ই আগস্ট জম্মু কাশ্মীরের 370 ধারা বিলোপে ভারতবর্ষের গণতান্ত্রিক ধারণা কোথাও খর্ব হয়েছে বলে মনে করেন অনেকে। তাই সে বিষয়ে বুধবার এক যুক্তিতর্কে সভা আয়োজন করা হলো কলকাতার বুকে এক নামিদামি পাঁচতারা হোটেলে। সেখানে মূল বিষয় ছিল কাশ্মীর, আর সেখানে সদ্য 370 ধারা অবলুপ্ত হয়েছে। তা সত্ত্বেও কাশ্মীর ছিল, কাশ্মীর আছে, কাশ্মীর থাকবে, এমনটাই জানালেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিজনেরা। মূল বিষয়টি হলো কাশ্মীরের গণতান্ত্রিক অধিকার কতটা খর্ব হয়েছে এই 370 ধারা আইন বিলোপে। এছাড়া কাশ্মীরের ওপর ভারতীয় সাম্রাজ্যবাদ এমন সদ্যবহুল প্রচলিত মন্তব্যে কিরূপ প্রভাব পড়েছে সারা দেশে, তা নিয়ে বুধবার সন্ধ্যায় তর্ক বিতর্কের এক সভা আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, বামপন্থী নেতা, প্রাক্তন মন্ত্রী, সাংসদ, সিবিআইএমের পলিট ব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম, হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী অরুণাভ ঘোষ, ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালসহ অন্যান্যরা।